দেখা লাগে মাঝে মাঝে। যখন আমার ভালো লাগে না তখন আমি চুপচাপ বসে থাকি। তো আমাকে এইটা থেকে ভোলানোর জন্য তো একটা দাদা আমাকে খুব মানে মানে ইয়ে বলবো, সমাধির সাথে আমার খুব বেশি কথা হয়। সমাধি আমার ক্যালিফোর্নিয়া থেকে আমার প্রত্যেকটা মুহূর্তে খোঁজ নেয়। আর একটা বোন আছে কুটুম, তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আমি সকাল থেকে ব্লগ করিনি। সকালে কাজ করেছি বলতে শুধু রান্নাটাই করেছি, তারপরে পড়ানো ছিল, দুপুরবেলা একটুখানি এডিটিং করেছি, আর বেশি বড় ভিডিও করিনি। কাল থেকেই আমার মানে মাইন্ডটা একটু ডিস্টার্ব আছে, সবসময় তো এক যায় না, বুঝতেই পারছো তো। তার জন্যেই কি বলতো, আমি একটু বাইরে বেরিয়েছিলাম যে আজকে বুধবার মালা কিনতে, আর একটু আমার বান্ধবীর বাড়িতে দরকার ছিল, বাবার বাড়িতে এসছে, তাই জন্য ওদের কাছে গেছিলাম, মানে ওর কাছে গেছিলাম একটু। তো একটু দোকান গেল, তারপরে ও বাড়ি ঢুকে গেল, আমি চলে আসলাম। তো আমি অনেকটা রাস্তায় হাঁটতে হাঁটতে আসলাম, দিয়ে তোমার মানে একজনকে খুঁজে বেড়াচ্ছিলাম যে কাউকে একটা আজকে খাওয়াবো। বুধবার সকাল থেকে প্রচণ্ড কি বলতো রোদের জন্য বাড়ি থেকে বেড়াতে পারিনি, আর সকালের দিকে রান্না টান্না থাকে, বাবু ছিল না, বাবু আজকে সন্ধ্যাবেলাতে এসেছে, ওই জন্য আর সকালবেলায় হয়ে ওঠে না। তো একজনকে আমি অনেকটা, ওদের বাড়ি সুতির মাঠ, আমি সুতির মাঠ থেকে প্রায় হচ্ছে কি অ্যাক্সিস ব্যাংকের ওই অধিচৌধুরী বাড়ির ওই রাস্তাটা অবধি আসলাম, কিন্তু তাও কাউকে দেখতে পেলাম না। দিয়ে ওখান থেকে তখন টোটো করলাম, টোটো করে নিমতলায় আসার আগে ওই আমাদের ওখানে টাউন ক্লাব আছে, টাউন ক্লাবের আগেই টাউন ক্লাব ওই বাগানপাড়া ক্লাবটা আছে, বাগানপাড়া ক্লাবের ওখানে একজনকে দেখতে পেলাম। তো আমি টোটোবালাকে 10 টাকা দিয়ে নেমে গেলাম, 10 টাকায় ভাড়া। তো নেমে গিয়ে ওই মেয়েটার সাথে কথা বললাম যে মাসি তোমাকে যদি আমি কিছু খাওয়াই তুমি তাহলে খাবে, কারণ জিজ্ঞেসটা করলাম, অনেকে খেতে চায় না, ধরো যে আমাকে কিছু মিশিয়ে দিলো কিছু হয়ে যাবে এটা ভেবে ভয় পায়। তো আমি বললাম তুমি দোকানে চলো, ভাত রুটি তারপরে মিষ্টি যা বলবে আমি তাই খাওয়াবো। তো বললো মা আজকে আমি খাবো না, আমি কালকে খাবো, কিন্তু আজকে আমার বুধবার, আমার আজকেই মন চাইছে, কী করবো, আবার হাঁটতে হাঁটতে আসলাম। তো নিমতলার ওখানে কালী মন্দিরটার কাছে একজন বসেছিল, এই একটু ন্যাংরা করে লোকটা, তো ওখানটাই আসলাম। যে ওকে জিজ্ঞেস করিনি আগে, আমি একটা মেয়ে জানি ওর নেবে, আগে মন্দিরে যখন যেতাম তখন ওকে দেখতে পেতাম। তো ওখানটাই তোমার মিষ্টি নিয়ে গেলাম 3টে, আর একটা লতিকা নিয়ে একটা প্যাকেটে করে ওকে দিলাম, দিয়ে বাড়ি আসলাম। তো এবার একটু শান্তি হলো। তো মন মেজাজ সব সময় এক যায় না, কী বলতো, মানে দেখতে দেখতে এতটা দিন হয়ে গেল, আর এটা হচ্ছে শ্রাবণ মাস। তো এই মাসের প্রত্যেকটা সোমবার আমার বাড়িতে এত বড় একটা শিব ছিল, শিব ছিল বলতে ইয়ে না তোমার, ওটা হচ্ছে একটা ফটোর মধ্যে ও বাঁধিয়েছিল, যেরকম ফটো ফ্রেমগুলো হয় ওই রকম ও ল্যামিনেশন করে নিয়েছিল। ওটাতে এমন কোনো জায়গাকার ঠাকুর নেই বা শিব নেই যে নাই, মানে যত রূপ হয় সবগুলো ওটার মধ্যে ছিল। তো ওটা আমাদের বাড়িতে আছে ওপরে ঠাকুরের কাছে। তো ওইটার জন্যই তোমার মন মেজাজটা একটু খারাপ, যে এই শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার কি থার্ড সোমবার আমাকে তারকেশ্বর নিয়ে গেছিলো। তো সেই সব কথাগুলো মনে পড়ছে, ভেতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, কিছু করতে পারলাম না, একটা বছর হতে চললো যে কি করে টাইমটা ওভার হয়ে গেল, মানে টাইমটা কি করে কেটে যাচ্ছে। আর কয়দিন আগে আমি আর একটা স্বপ্নও দেখেছি যে আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ওর গাড়িটায় বসে আমি ওর সাথে, ও গাড়ি চালাচ্ছে আমি বসে আছি। তো সেই সব কথাগুলো মনে পড়ে খুব বেশি নিজেকে একা একা লাগে মাঝে মাঝে। যখন আমার ভালো লাগে না তখন আমি চুপচাপ বসে থাকি। তো আমাকে এইটা থেকে ভোলানোর জন্য তো একটা দাদা আমাকে খুব মানে মানে ইয়ে বলবো, সমাধির সাথে আমার খুব বেশি কথা হয়। সমাধি আমার ক্যালিফোর্নিয়া থেকে আমার প্রত্যেকটা মুহূর্তে খোঁজ নেয়। আর একটা বোন আছে কুটুমা, ও আসামে থাকে, ও ফোন করে যে দিদি ভাই কী করছো। তো ওই সমাধি ওটা বন্ধু হয় কবিতা, তো কবিতা বোন কী করছিস কেমন আছিস, যে দাদাটা কবিতা লিখে দিয়েছে। তো ওদের আমাকে প্রত্যেকটা মুহূর্তে ফোন করে যে সকালবেলায় খেয়েছি কি না, রাত্রিবেলায় খেয়েছি কি না, তারপরে দুপুরবেলায় খেয়েছি কিনা, জানি আমার খাওয়া দাওয়ার টাইম ঠিক নাই।
তো এক এক সময় মনে হয় যে আমি কি কি করেছিলাম, কি অন্যায় করেছিলাম যে আমার কাছ থেকে আমাকে এত বড় শাস্তিটা দিল। তো ভেতরটা বেশি ফেটে যাচ্ছে, আর বেশি দিন নাই, সামনে মাসে ওর কাজ, দেখতে দেখতে একটা বছর হতে চললো। আমি কি করে আছি আমি নিজেও জানি না। তো চলো আমি মালাটা নিয়ে এসেছি, আগে পরিয়ে দিই। এটা স্টিকটা একটু কেটে আমি পরে দিয়ে দিচ্ছি। আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি রবিবারের দিন, রবিবারে সন্ধ্যের দিকে। তারপরে আমি ব্লগ আর করিনি, মানে দুদিন আমার খুব ঘুমিয়েছি। আমি সোমবারের দিনও খুব ঘুমিয়েছি, আর রবিবার দিন এসেই সাথে সাথেই 7:30 হবে কি 20 হবে, বাড়ি এসে স্নান টান করতে করতে প্রায় 8টা বেজে গেছিলো। এসে আমার বরকে ভোগ দিলাম, তো তারপরেই তোমার ঘুমিয়ে গেছিলাম। যে পরের দিন সকালে উঠেছি, কিন্তু তারপরেও আবার দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে গেছি। এই কয়দিন ভাতটা খাইনি, দিয়ে সোমবারের দিন ভাত খেয়েছি, মানে বাড়ি থেকে মঙ্গলবার খেয়ে গেছি আর বাড়ি এসে আবার সোমবার ভাত খেয়েছি। রবিবারে মা এসে ভাত করেছিল, আমাকে ডেকেছে, কিন্তু এমন ঘুম ঘুমিয়েছি যে আমি আর উঠে খেতে পারিনি। তো আর কালকেও ব্লগ শ্যুট করিনি, কালকে মঙ্গলবার, আর আজকে বুধবার, সারাদিন মান তো করিনি। তো এটাই আজকে যে মানে আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমি আবার পরে আসছি, আমার লাইভ আছে, লাইভে আবার জয়েন হতে হবে 10টার সময়। তো আমি ফ্রেশ হয়ে নিই একটু, চলো এখন টাটা। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন বাজছে 1:45 মনে হয়। তারা 1:10, মানে আলু কাটলাম, কেটে তরকারি করলাম, আলু তরকারি বসিয়েছি। তো চলো দেখে নাও তরকারি হচ্ছে, একসাথে সব দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পড়ে গেছে আমার কাছে আজকে, তো সাদা তেল দিয়েছিল, অল্প একটু হলুদ, একটু সস দিয়েছি, টমেটো নেবো, লঙ্কা চিড়ে, কালো জিরে, লবণ, একটু চিনি। তো এটা হয়ে একটু ঢাকা দিয়েছিলাম, এক্ষুনি খুললাম। তো ভেবেছিলাম মুড়ি খাবো, তারপরে দেখছি রুটি আছে, তো রুটিটাই খেয়ে নেবো, মুড়ি আবার চিবাতে হবে। তরকারিটা হয়ে এসছে, আর একটু ঝোলটা মুড়ি দিয়ে নামিয়ে নেবো, তো খেয়ে দিয়ে আবার আসছি আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে চলে এসেছি এখন ঘরে। রাস্তা দিয়ে যাচ্ছিল, তো খেয়ে দিয়ে চলে এসেছি। আমার হাতে না গরম ওই তরকারি পড়ে গেছে, তরকারির একটু ঝোল দিয়ে, বুঝতে পারছি না ফুসকা নিয়ে নেবে কিনা। কিন্তু এই দেখো, এই আঙুলের এই জায়গাটা লাল হয়ে গেছে, এই হাতেও পড়েছিল, মানে হাতে করে নিয়ে যাচ্ছিলাম, এই হাতটা তখন একটু জল ছিল, তারপরে ঠিক হয়ে গেল, কিন্তু এই হাতটা জ্বলছে। একটু দেখি বোরোলিন লাগিয়ে দেব, তো গরম লাগছে, আমি একটু গা ধুয়ে তারপরে শুব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি লাইভটা শেষ করার পর নিজে একটু ফ্রি হলাম। লাইভটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, তারপরে তোমার দাদা ফোন করেছিল, তো কবিতার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরে তরকারি করলাম, করে খেলাম। আমি কি খাবো ঠিক থাকে না বলে মা রুটি করে রেখে দিয়েছিল, তো সব দিন আমি রুটি খাই না, ভেবেছিলাম যে তরকারি করে একটু মুড়ি খাবো, না তরকারি খেয়ে থেকে যাব। তো দেখছি আমার জন্য রুটি রেখে দিয়েছে, তো নষ্ট হবে বলে রুটিটা খেয়ে নিলাম। তো চলো আজকের লাইভটা এখানে, সরি বলছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন নিউ, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।